চলুনি আমরা আমাদের আজকের আয়োজন এমিনেন্সের পক্ষ থেকে আমরা যে চারটি পলিসি ডায়ালগ শুরু করেছি তার মধ্যে কমিউনিটি সাপোর্ট এবং মনিটরিং পলিসি ডায়ালগের আজকে দ্বিতীয় আয়োজন। সেই আয়োজনে আমরা আজকে কথা বলবো প্রাইভেট সেক্টর অ্যাক্টিভিটিস মনিটরিং বিষয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে তিনজন গেস্ট স্পিকার, আপনারা সবাই তাদের চেনেন, আমাদের অতি প্রিয়জন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমার অতি প্রিয়জন তিনজনেই। আমাদের সাথে প্রথমে রয়েছেন প্রফেসর ডাক্তার রশিদি মাহবুব স্যার। রশিদি মাহবুব স্যার ফর্মার প্রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বর্তমানে বারডেমে অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। স্যারের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা আমি বলতে চাই যে সব কাজেই তিনি আমাকে প্রেরণা দেন, কোথাও দেখলে বলেন যে তুমি সামনে যাও, যে কথা বলো, এবং সবসময় উনি কাছে থেকে দূরে থেকে আমাদেরকে সহযোগিতা করেন। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য। এরপরে রয়েছেন ডাক্তার মাকদুমা নার্গিস, তিনি একসময় ভাইস প্রেসিডেন্ট কমিউনিটি ক্লিনিক, ভাইস প্রেসিডেন্ট এখন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের, যিনি মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে এডিশনাল সেক্রেটারি হিসেবে ছিলেন। আমরা বলবো যে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকটাকে রূপ দেয়া, রিভাইটালাইজ করা, এবং আজকে যে সারা দেশে কমিউনিটি ক্লিনিক কাজ করছে তার রূপকার এবং মাঠ পর্যায়ে যিনি আমাদেরকে মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছেন সেই যার নেতৃত্বে, তিনি হলেন ডাক্তার মাকদুমা নার্গিস। আপা আমাকে এবং এমিনেন্সকে সবসময় বড় বোনের মতন দেখেন এবং উনি সব জায়গাতে, আমি ফেসবুকে কিছু লিখলে, ওনার কিছু মনে হলেও উনি আমাকে সবসময় এক ধরনের সাজেশন দেন। আমি মনে করি যে আপা আমাদের ছায়ার মতন সবসময় আগলে রাখেন। আপা আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। তাহলে আমরা এখন তো অন্য আরেকজন অতিথি আসবেন, আপনি শুরু করেন, কমিউনিটি তো আপনার ব্যাপার, কিন্তু প্রাইভেটটা কিভাবে হবে সেটা নিয়ে কথা। যোগ দিবেন ডাক্তার মোস্তাক হোসেন, যিনি অ্যাডভাইজার আইডিসিআর এর অ্যাডভাইজার, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। আমরা মোস্তাক ভাই যোগ দেওয়ার পরে তার সাথে আলোচনা আমরা চালাবো। আমি প্রথমে আলোচনা আসতে চাই যে রশিদি মাহবুব স্যারের কাছে। স্যার আপনি তো একসময় বিএম এর প্রেসিডেন্ট ছিলেন, যাদের মূল ভূমিকা ডাক্তারদের এবং জনগণের স্বাস্থ্য সেবাটা দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আপনি এখন বারডেমেও রয়েছেন, যেটি আমরা নন প্রফিটেবল একটি প্রাইভেট অর্গানাইজেশন, যাদের সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য। এই কোভিড এর সময় স্যার প্রাইভেট সেক্টরের ভূমিকা আপনি কেমন দেখছেন? আমি একটুখানি কারেক্ট করে দিই, অ্যাকচুয়ালি বারডেম তো আমি না, আমি অ্যাকচুয়ালি ডায়াবেটিক সমিতির সাথে জড়িত আর কি। আচ্ছা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে প্রাইভেট সেক্টরটা যদি আমাদেরকে বলেন, বাংলাদেশের প্রাইভেট সেক্টর ধরেন স্বাধীনতার আগে ছিল না, স্বাধীনতার পরে এটা আস্তে আস্তে ডেভেলপ করে, এবং তার জন্য 1982 সালে এসআর সাহেব যখন আসলো তখন একটা উনি প্রাইভেট প্র্যাকটিস সম্বন্ধে একটা রুল করে দেয়, একটা আইন পাস করে, সেটাই এখন পর্যন্ত ভ্যালিড আছে। কিন্তু বাংলাদেশে কিন্তু নিজের প্রয়োজনে এখন প্রাইভেট সেক্টরটা অনেক বেশি ডেভেলপ করে গেছে, যেটা অকল্পনীয়। কারণ এখন গভর্নমেন্টের চেয়ে টু থার্ড প্রাইভেট সেক্টর। এখন প্রাইভেট সেক্টরটার যেটা সমস্যা হয়ে গেছে, কারণ প্রাইভেট সেক্টর হাসপাতালগুলোর অনেক শ্রেণীবিন্যাস আছে সেবা খাতরা, কিন্তু প্রাইভেট সেক্টরে যেটা হচ্ছে যে পাবলিক হেলথটা কিন্তু প্রাইভেট সেক্টরে কোনো ডেভেলপমেন্ট নাই। এখন প্রাইভেট সেক্টর তারই সম্পূরক হিসাবে, যেটা ডক্টর নার্গিস যেটাতে আছে কমিউনিটি ক্লিনিকটা 2000 সালে প্রথম এটা স্টার্ট করে, বিএনপির আমলে আবার বন্ধ হয়ে যায়, তারপরে আবার ধরেন 2006 এসে রিভাইটালাইজ করে। এখন প্রাইভেট সেক্টরটা বলতে আমরা যেটা বুঝি, প্রথম শর্ত হচ্ছে যে প্রাইভেট সেক্টর থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। কারণ
হেলথের যে ব্যাপারটা, এটা কিন্তু রাইট হিসাবে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া দরকার। কতগুলো বেসিক জিনিস, তার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, এগুলো। কিন্তু যে কোনো কারণেও লিবারালাইজেশনের ফ্রেমে প্রাইভেট সেক্টরে এটা চলে গেছে, এবং ডেফিনেটলি এটা খারাপ হয়নি। কারণ রাষ্ট্রের যদি সম্পদ না থাকে, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর তার সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করতে পারে। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরটাও যেভাবে কাজ করছে, সেটা কিন্তু মূলত কাজটা তারা করতেছে যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে, সার্ভিসের দৃষ্টিভঙ্গি। আর ব্যবসায় বাই প্রোডাক্ট হচ্ছে সার্ভিসটা, ব্যবসাটা প্রমিনেন্ট। এখন সেই জায়গাটাতে একটা দ্বন্দ্ব আছে, কারণ সিন্স ইনসেপশন অফ মেডিকেয়ার ইন দিস রিজিয়ন প্রাইভেটাইজেশন ছিল না, এটা ছিল গিয়ে পাবলিক সেক্টর, এবং পাবলিক সেক্টরকে এটাকে ডিল করে। এখন প্রাইভেট সেক্টর করতে গিয়ে আমরা প্রথম যে জায়গাটা এসে দাঁড়াচ্ছি, কোন জায়গাটাকে আমরা প্রাইভেটওয়ালাদেরকে পারমিট করবো, সেটা একটা মূল জায়গা। এবং সেই জায়গাটাতে যদি আমাকে বলেন, আমরা যেটা দেখছি প্রাইমারি হেলথটা প্রাইভেট সেক্টরের আওতায় নাই, যেটা হচ্ছে যে সেকেন্ডারি হচ্ছে মূল, আর টার্সিয়ারি কিছু একটা অংশ। এখন এই সেকেন্ডারিটা করতে গিয়েই হলো বিভিন্ন জায়গায় ক্লিনিক্স বা হাসপাতাল গড়ে উঠছে, যদিও ওই 82 সালের রেগুলেট দিয়েই এটা করার কথা, কিন্তু সরকার কিন্তু এটাকে আইনের সংশোধন করে নাই, কিন্তু জিও গভর্নমেন্ট দিয়ে দিয়ে এটাকে রেগুলেট করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, করতে গিয়ে যেটা দেখা গেল যে এটাকে মনিটরিং করার জন্য যে স্ট্রাকচার দরকার সেটা খুবই দুর্বল। আর সরকারের যেটা ডাইরেক্টর অফ হেলথ আছে, সেখানে একজন ডাইরেক্টর আছে এই কাজটা করে, কিন্তু এই কাজটা করতে গিয়ে বাংলাদেশে এখন 15,000-এর উপরে এই প্রাইভেট প্রোভাইডার আছে হেলথ সার্ভিসের, তাদেরকে কিন্তু ওনারা তদারকি করতে পারছে না। এটার যে এক্সপার্টি দরকার, সেই জন্য দেখা যায় যেটাকে আপনার বলে যে রেজিস্ট্রেশন করা বা ফলো আপ করা, এই জায়গাটাই খুবই দুর্বল। এবং সেখানে যে অঘটন গুটি ঘরে নেগলিজেন্সটা, জনগণের সেখানে প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই, তারা নেচারালি সেখানে মাইট ইজ রাইট সেটা হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলো কিন্তু প্রাইভেট সেক্টরের দুর্বল। আর কোভিডে যেটা হলো, কোভিড তো যখন আসলো তখন কিন্তু একটা ঘটনা ঘটে গেল, এটা সম্বন্ধে আমরা কিছু জানি না, জানার যে ব্যাপারটা, এবং যেহেতু এটা সোয়াসুয়ে রোগ, সেই জন্য একটা ঘটনা ঘটে গেল যে কেউ এটার দায়িত্ব নিতে রাজি না, সরকারি হাসপাতালগুলো তাই এবং বেসরকারি হাসপাতাল তো প্রথম দিকে চাইবে। এবং এটার জন্য যে প্রিপারেশন নেওয়া, এর গতি প্রকৃতি, এর চিকিৎসা, এগুলো নিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে। আর জনগণের মধ্যে একটা দুর্বলতা আছে যে রাষ্ট্র বা মন্ত্রণালয় যেটা বলে, সেই জায়গাটাতে কিন্তু জনগণও পার্টিসিপেট করছে, এখানে স্বাস্থ্যবিধিগুলো জনগণই কেন যেন মানতে চাচ্ছে। তারপরে সেখানে আবার নীতি নির্ধারকদেরও একটা সমস্যা আছে, তারা এক একবার এক এক কথা বলে, ঠিক এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও তাই বলে। এগুলো সব মিলে আপনার কোভিড এর যে প্রবলেমটা, এখনো তো আগের চেয়ে কমে আসছে ফরমেটটা, এখন মানুষ বুঝে, এখন স্বাস্থ্যবিধিটা অন্তত কিছু বেশ কিছু সংখ্যক লোক মানে, সবাই মানে আমি তা বলবো না। এখন কোভিড চিকিৎসা দেওয়ার জন্য আবার একটা দুর্বৃত্ত শুনিয়েছে, কারণ কোভিড প্রাইভেট সেক্টরে পার্টিকুলারলি, কারণ প্রাইভেট সেক্টরে কোভিড চিকিৎসা করতে গেলে যে খরচটা লাগে সাধারণ মানুষের জন্য এটা সম্ভব না। পার্টিকুলারলি আইসিইউ, আইফ্লো অক্সিজেন, কিংবা যে হাসপাতালগুলোতে তাদের ভর্তি হয় সেখানে যে হেলথ ওয়ার্কার, তারা এদের তদারকি করতে গেলে তাদের যে পার্সোনাল ইয়ার থেকে পিপি থেকে আনুষাঙ্গিক, সেটা কিন্তু হাইলি কস্টলি হয়ে যায়। সুতরাং এই কস্টিংটা একটা প্রবলেম হয়ে গেছে সাধারণ মানুষের। এগুলো মিলে আমাদের প্রাইভেট সেক্টরটা
কিন্তু এখনো আমি মনে করি যে জনচাহিদা জনপ্রত্যাশা অনুযায়ী এটা করতে পারে না। যেমন দেখ, এর মধ্যে অনেকগুলো অঘটন ঘটছে, প্রাইভেট হাসপাতালগুলো কতগুলো ঝামেলা আসছে, বড় হাসপাতালে প্রথম করতে গিয়ে আগুনে কিছু মারা গেছে, তো এগুলো কিন্তু বিভিন্ন ফর্মে আছে। তা আমার যেটা ধারণা যে এটা করতে গেলে প্রথম হচ্ছে নীতিগত জায়গা, সেটা সরকার কি চায়, জনগণ কি চায়, তার একটা সমন্বয় দরকার, এবং তারপরে আসছে এটার অ্যাফোর্ডেবল, কে পারবে কে পারবে না, তারপরে আসতে হচ্ছে তদারকি। এগুলো যদি না করে তাহলে আপনার প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্টটা, কমিউনিটিটা, কমিউনিটি ক্লিনিক বা কমিউনিটির যে প্রাইমারিটা, এটা এটা কিন্তু সরকারের দিতে হবে, গভর্নমেন্ট কিন্তু এটা কমিটি। সেকেন্ডারি যেটা সেটার থেকে শুরু করে টার্সিয়াল বা হায়ার স্পেশালাইজড হসপিটালগুলোতে সরকারের পলিসি মেকিং এবং মনিটরিংতে ইম্পর্টেন্ট। স্যার ধন্যবাদ। স্যার আমি একটু মাকদুমা আপার কাছে আসতে চাই। আপা, স্যার যে কথাটি বললেন যে প্রাইভেট সেক্টর যেটা এখন 2/3 অফ দা সার্ভিস, হোল সার্ভিস কভার করছে, আমরা ডাটাতেও দেখতে পাই যে অ্যারাউন্ড 70% মতন সার্ভিস প্রাইভেট সেক্টর কভার করে, 30% পাবলিক সেক্টর। কিন্তু স্যারও যে পয়েন্টটি বললেন যে প্রাইমারি হেলথ কেয়ারটা মূলত এখনো পাবলিক সেক্টরের কাছেই রয়েছে, তবে আমাদের কমিউনিটি ক্লিনিক বলেন, ইউনিয়ন পর্যায়ে যে ইউনিয়ন উপজেলা পর্যায়ে যে হেলথ সার্ভিস সেন্টার করেছে, তারাই কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসটা আপনার পাবলিক সেক্টরে দেয়। আপনার কমিউনিটি ক্লিনিকে আপা এই কোভিডের সময়ে এটার সার্ভিসের কি অবস্থা, বা এই সার্ভিসটা দেওয়ার জন্য কি এই কোভিডের মতন এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে প্রিপেয়ার ছিল কিনা, বা স্ট্যাটাসটা কেমন আপা? আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই যে আসলে প্রাইমারি হেলথ কেয়ার যেটা, মানে মানুষের যে বেসিক মৌলিক স্বাস্থ্য অধিকার, সেটা কিন্তু আমাদের সংবিধানে আছে যে এটা সরকারের দায়িত্ব মৌলিক স্বাস্থ্য সেবা দেওয়াটা, এবং সেটা কিন্তু সরকারের একটা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার যেটা এখন আছে, সেটা সরকারের দ্বারাই দেওয়া হচ্ছে, মূলত পাবলিক হেলথ যেটাকে বলা যায়। তবে সেখানেও যে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট প্রাইমারি হেলথ কেয়ারে একদম নাই, এটা আমি বলেন আপার বোধ হয় একটু লাইনটা ডিস্টার্ব করছে, আমরা একটু দেখি যে আপার লাইনটা আসছে কিনা। স্যার মনে হয় আপার লাইনটা একটু ডিক্রেস এই করছে। আমি স্যার আপনার কাছে একটু কমপ্লিমেন্টারি একটা কোশ্চেন নিয়ে আসি, এর মধ্যে আপা আবার আমাদের সাথে সংযুক্ত হওয়ার আগ পর্যন্ত। স্যার আপনি বললেন যে প্রাইভেট সেক্টরের জন্য একটা মনিটরিং এর ব্যবস্থা থাকা উচিত। স্যার আমরা তো 90-এ এই স্বাস্থ্য নিয়ে আন্দোলন করলাম, স্যার 90 থেকে স্যার আজকে 2020, স্যার 30 বছর, এই 30 বছরে প্রাইভেট সেক্টর বাড়লো, আমাদের স্বাস্থ্য পলিসি যেটা আছে স্যার, সেই জায়গাটায় স্যার এই প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করার মেকানিজমটা কি আছে স্যার? আপা আমরা আবার আপনার কাছে আর কাছে একটু শুনে নিয়ে। আচ্ছা, কন্ট্রোল করার মেকানিজম যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্য নীতিতে কিন্তু এটা মনিটরিং এর জন্য নির্দেশনা দেওয়া আছে, বলা আছে নীতিগতভাবে, কিন্তু যেই কাজটা করা নাই এটার জন্য যে প্রবিধি বা আনুষঙ্গিক যে কাজগুলো করা সেটা নিয়ে কেউ ওয়ার্ক করে না। এখন সরকারের ডাইরেক্টর হেলথ যে, সে এটা করছে, কিন্তু আমি আবারও বললাম যে 15,000-20,000 এই ক্লিনিক বা আপনার যেটাকে হাসপাতাল, এইটা একজন ডাইরেক্টরের পক্ষে ইট ইজ নেক্সট টু ইম্পসিবল। ওর আরো কতগুলো দুর্বলতা আমাদের কাছে ধরা পড়ছে, সেটা হলো যে তদারকিটা করা এবং রেগুলার তদারকি করে। রেগুলার তদারকি করতে গেলে বা তদারকির জন্য যে ফরম্যাটগুলো, সেগুলো কিন্তু তৈরি করা নাই,
কারণ আপনি যে ওখানে যাবেন সেই জায়গাটার জন্য যে ফরম্যাটটা তৈরি করতে হবে, যেমন ওরা রোগীর প্রোটোকলটা কি হবে, রোগী আসলে কিভাবে তারা হ্যান্ডেল করবে, রোগীর চিকিৎসাটা দিতে গিয়ে কোন প্রোটোকলে দিবে, খরচটা কিরকম হচ্ছে, এগুলো কিন্তু আমরা তদারকি করছি। আমরা যেটা তদারকি করছি সেটা হচ্ছে তার ফিজিক্যাল স্ট্রাকচার, কিছু লজিস্টিক আর কিছু ম্যান পাওয়ার, কিন্তু বাকিগুলো কিন্তু আমাদের তদারকির মধ্যে নাই। তা আমার যেটা ধারণা সার্বিকতার প্রেক্ষাপটে এটা ডিজি হেলথ এর একজন ডাইরেক্টরের পক্ষে সম্ভব, নাকি এটা একটা ভিন্ন ইউনিট করে প্রাইভেট সেক্টর যেহেতু অনেক বড় তাদেরকে তদারকি? আরেকটা হচ্ছে যে যদি এটা এইভাবে সম্ভব না হয় তাহলে লোকাল গভর্নমেন্টের আওতায় এই তদারকি গুলো দিয়ে দিবেন কিনা, বিকজ দে আর পিপল আর ইনভলভ, তাদের রুগীদের কি চিকিৎসা করা হয় তারাই এটা দেখবে কিনা। যেমন বড় সিটিগুলিতে সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি তারা দেখতে পারে, উপজেলা লেভেলে উপজেলা পরিষদ ক্যান তদারক করতে পারে, কিন্তু উইথ দি প্রোটোকল। সেটা করলে কিন্তু আপনার ইয়েটা মানে একটা সংস্থার উপরে চাপটা কমে গিয়ে সেই জায়গাটাতে এটা করা যায়, এবং তা প্রথমেই যে আপনি সবটাকে করে ফেলবেন তা না, এক্সপেরিমেন্টাল ওয়েতে এগুলো করে এই অভিজ্ঞতা সঞ্চয় করে যা পরবর্তীকালে সামনে আগানো যেতে পারে। এবং সেটাকে আরেকটু জোরদার করার জন্য, এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করাটাকে আরেকটু জোরদার করার জন্য যেটা হয়েছে সেটা হলো যে গত এক দেড় বছর আগে একটা ট্রাস্ট করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট, এবং সেই ট্রাস্টের একটা ট্রাস্টি বোর্ড আছে, এবং সেই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ধরেন এই যে বলছেন আপনারা যে কিছুটা প্রাইভেট ওনারশিপ এই কমিউনিটি ক্লিনিকের উপর এস্টাবলিশ করা, এটা কিন্তু সরকারের মাথায় এই চিন্তাটা আছে। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে একেবারে সরকারের শুধুমাত্র সরকারের প্রচেষ্টায় এই দূর দূরান্তের কমিউনিটি ক্লিনিক প্রত্যন্ত অঞ্চলের এইটা সুপারভিশন মনিটরিং এটা ঠিক মতন চলছে কিনা, এটার ডে টু ডে অ্যাক্টিভিটিস ঠিক মতন হচ্ছে কিনা, কোথায় কি সমস্যা, এগুলি মনিটর করা সম্ভব নয়। এবং সেই চিন্তা থেকেই কিন্তু যখন এটা একটা প্রজেক্টের আওতায় ছিল তখন থেকেই কিন্তু কমিউনিটি ক্লিনিকের সাথে আমরা কমিউনিটি গ্রুপ এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ এগুলি আমরা ফোন করেছিলাম, এবং সেটা লোকাল লোকজনদেরকে নিয়ে কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপ যেটা সেটা ওই এলাকার যিনি নির্বাচিত মেম্বার ইউনিয়ন পরিষদ মেম্বার তাকে চেয়ারম্যান করে জমিটা তো আসলে মানুষের দেয়া কমিউনিটি ক্লিনিকের, সে জমিটা তাকে ভাইস চেয়ারম্যান করে আর এলাকার লোকজনদেরকে নিয়ে অ্যাটলিস্ট এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান থার্ড মহিলা এবং কিছু ভূমিহীন গরিব মানুষ সবাইকে নিয়ে মানে অল স্ট্রেটা মানুষকে নিয়ে একটা কমিটি গ্রুপ, এবং একটা কমিটির সাথে তিনটে করে সাপোর্ট গ্রুপ, এটা কিন্তু এনশিওর করার জন্য যে এই কমিটি গ্রুপ এবং সাপোর্ট গ্রুপের মনিটরিং এ কমিটি ক্লিনিক চলবে। এবং শুধু ফ্যাসিলিটি বানিয়ে রাখলে তো হবে না, সেই ফ্যাসিলিটি যাতে ইউটিলাইজ হয় সেই জন্য কিন্তু এলাকার মধ্যে একটা সচেতনতা মানুষের হেলথ যে সিকিং বিহেভিয়ার চেঞ্জ এটাও কিন্তু ওই কমিটি সাপোর্ট গ্রুপের একটা কাজ। এবং শুধু তাই নয়, তার সাথে কিছু ফান্ডও রেজ করা যাতে সেই ফান্ডের মাধ্যমে কমিটি ক্লিনিকের সরকার যা সাহায্য করছেন করছেন তার বাইরেও কিছু অ্যাক্টিভিটিস করা যায়, এগুলি চিন্তা কিন্তু ছিল। এবং তার পাশাপাশি যেটা ছিল সেটা হলো যে বিভিন্ন এনজিও এবং ইভেন বডিজ গুলি কিন্তু এই কমিটি ক্লিনিকের সাথে যুক্ত ছিল কাজের ক্ষেত্রে, যেমন জায়গা ছিল, তারপরে ইউনিসেফ, ইউএনএফপিএ, এরকম অর্গানাইজেশন গুলো ছাড়াও বিভিন্ন এনজিও যারা মাঠ পর্যায়ে কাজ করেন স্বাস্থ্য নিয়ে তারা কিন্তু মিলেই সবাই মিলেই কিন্তু কমিটি ক্লিনিকটা চালানোর জন্য এবং সুন্দরভাবে যাতে রান করতে পারে এরকম একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ধরেন এটা মানে বছরে মানে যুগের পর যুগ সরকারের সমস্ত খরচ দিতে পারবে না, সেখানে কিছু ফান্ড জেনারেশনের প্রয়োজন আছে,
সেই জন্যই কিন্তু ওই ট্রাস্টের কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্ট ফরমেশন করা হয়েছে এবং এটা পার্লামেন্টে একটা আইন করে এটা পাস হয়েছে। যদিও এই সাপোর্ট গ্রুপ সাপোর্ট ট্রাস্ট হওয়ার পরেও সেটা সেরকম ভাবে যে খুব অ্যাক্টিভ হয়ে যেতে পেরেছে এমন নয়, কারণ 2022 সাল পর্যন্ত এই যে বর্তমান যে সেক্টর ওয়াইজ প্রোগ্রামটা চলছে স্বাস্থ্যক্ষেত্রে, সেই সেক্টর ওয়াইজ প্রোগ্রামের কমিউনিটি ক্লিনিক হলো একটা অংশ, সিবিএসই কমিউনিটি বেসড হেলথ কেয়ার। কাজেই সেই কমিউনিটি বেসড হেলথ কেয়ারটা যদি আমরা ওইটা হলো একটা মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের খরচপত্র গুলো চলছে, কাজে সেইখানে ট্রাস্টটা কিন্তু হয়েছে ঠিকই কিন্তু সেভাবে অ্যাক্টিভাইজেশন অব দা ট্রাস্ট হয় নাই। হয়তো 2022 সালের পরে সেটা হবে এবং তখন হয়তো পাবলিক পার্টিসিপেশনটা আরো বাড়বে এবং প্রাইভেট পার্টিসিপেশনটাও আরো বাড়বে। এবং আমার মনে হয় যে এটা শুধু সরকারের না বা শুধু প্রাইভেট সেক্টরে দিয়ে দিলেও হবে না, এটা একটা যৌথ কার্যপ্রণালী আমাদের খুঁজে বের করতে হবে, যাতে লোকাল গভর্নমেন্টের অবশ্যই একটা ভূমিকা থাকতে হবে এবং লোকাল গভর্নমেন্টের ভূমিকা আছেও, কারণ কমিউনিটি ম্যানেজমেন্ট গ্রুপে যিনি হেড তিনি কিন্তু লোকাল গভর্নমেন্টের একদম নির্বাচিত একজন প্রতিনিধি, এবং লোকাল গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় তাদের আর্থিক সহায়তাও কমিউনিটি ক্লিনিকে করছে। কাজে এইভাবেই কিন্তু আসলে উভয়কে সাথে একটা যৌথ প্রচেষ্টা, মিলিত প্রচেষ্টা বা কোঅর্ডিনেটেড এফোর্ট যেটাই আপনারা বলেন না কেন, এই দুটো মিলেই কিন্তু কমিউনিটি ক্লিনিককে চালাতে হবে এবং চলতে হবে। শুধু সরকার কিছু দিবে না বললেও হবে না, আবার সরকার সব দিয়ে দিবে এটাও সম্ভব নয়। কাজে আমার মনে হয় যে এখানে একটা যে প্রাইভেট সেক্টরের একটা বিরাট ভূমিকা কমিউনিটি ক্লিনিক চালানোর ক্ষেত্রে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। লোকাল ফার্ম রিসোর্স জেনারেশনের একটা ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, যাতে কমিউনিটি ক্লিনিক গুলি আরো সুন্দরভাবে, যেমন এখন একটা ছোট্ট মেরামতের প্রয়োজন হলেও সরকারের কাছে তাকিয়ে থাকতে হচ্ছে সরকারের দিকে, কিন্তু সেইখানে যদি সব আবার এমনও আমাদের কাছে ইয়ে আছে, উদাহরণ আছে যে লোকাল মানুষের উদ্যোগে সেখানে রুম এক্সটেনশন করা হয়েছে, সার্ভিস এক্সটেনশন করা হয়েছে, যদিও এইগুলি খুব একটা মানে ইউজুয়াল ঘটনা নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়েছে, এটাতে কিন্তু কোনো আপত্তিও নাই এবং এটা সবসময় আমরা ওয়েলকাম করেছিলাম। আমি অন্তত যতদিন ছিলাম আমি সেটা সেই যে জনগণের পার্টিসিপেশন, পাবলিক সেক্টরে প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন আমি ওয়েলকাম করেছিলাম এবং এখনো ওয়েলকাম করা হচ্ছে, যাতে পাবলিক প্রাইভেট সেক্টরের জনগণের এবং সরকারের মিলিত প্রচেষ্টায় এই কমিউনিটি ক্লিনিকটা সুন্দরভাবে চলতে পারে। কারণ আমি তো মনে করি যে এই কমিউনিটি ক্লিনিক কনসেপ্টটা একটা যুগান্তকারী কনসেপ্ট এবং এত মানে একেবারে ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবাকে নিয়ে যাওয়া এটা কিন্তু অনেক উন্নত দেশেও কিন্তু এখনো সম্ভব হয়নি। আমাদের উইথ অল আওয়ার রিসোর্স কনস্ট্রেন্ট আমরা কিন্তু এটা নিয়ে যেতে পেরেছি এবং সেইখানে কিন্তু জনগণের একটা বিরাট ভূমিকা আছে যে এই যে জমিগুলো কিন্তু একটাও কেনা নয়, সবে কিন্তু মানুষের দেয়া জমিতে কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়েছে, যদিও নির্মাণের খরচ সরকারের, ওষুধের খরচ সরকারের, যিনি সার্ভিস দিচ্ছেন তার বেতন সরকারের, কিন্তু পাবলিক প্রাইভেট সেক্টরেরও কন্ট্রিবিউশন কম নয়। কাজে আজকে আমার মনে হয় যে যৌথ একটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে যে কিভাবে প্রাইভেট এবং পাবলিক দুটো মিলে কিভাবে কমিউনিটি ক্লিনিক এবং সেইখানে লোকাল গভর্নমেন্টের যে ভূমিকা সেটা আছে কিন্তু সেটাকে আরো কেমন করে এফেক্টিভ আরো জোরদার করা যায় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। কারণ আমরা লোকাল গভর্নমেন্টকেও ট্রেনিং, লোকাল গভর্নমেন্টের যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকেও কিন্তু আমরা কমিউনিটি ক্লিনিক থেকে তাদেরকে কিভাবে তারা কমিউনিটি ক্লিনিক রান করাবেন, দেখভাল করবেন সে ব্যাপারে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়েছে এবং তারা সেই ট্রেনিংটা নিয়েছেন এবং অনেক জায়গায় সেটা খুব ফলপ্রসূ হয়েছে। তা আমি মনে করি সেই এই সিস্টেমগুলিকে আরো কিভাবে জোরদার করা যায় সেটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো তবুও শেষ কথা হলো এটাই যে মানুষের যে মৌলিক স্বাস্থ্য সেবা সেটা কিন্তু
সরকারকেই দিতে হবে, কারণ সেটা সরকারের আমাদের যে 5টি মৌলিক মানে দাবি আর কি বলা যায়, যে মৌলিক যে অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা, এগুলি সরকারের কমিটমেন্ট মানুষের কাছে, জনগণের কাছে। তাহলে সেই ব্যাপারে সরকারের ভূমিকাটাই মুখ্য হবে, সাথে প্রাইভেট যে ভূমিকা সেটাকেও আস্তে আস্তে যতদূর এগিয়ে আনা যায় সেই চেষ্টা আমাদের রাখতে হবে। ধন্যবাদ। আমি একটু আবার স্যারের কাছে, স্যার আমার একটা বিষয় জানারই, যে আমাদের দেশে যে প্রাইভেট সেক্টর হসপিটাল গুলো আছে, সেই হসপিটাল গুলোতে যারা ডাক্তার নার্সরা কাজ করেন তাদের কোয়ালিটি একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু, এবং তাদের চাকরির ক্ষেত্রে তাদের ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এসব একটা বড় পার্সপেক্টিভ। আমি যতটুকু জানি স্যার, যে এই হাসপাতাল গুলোতে ডাক্তার নার্সদের বেতনের কোনো স্কেল বা সেরকম কোনো নীতিমালা নেই। এই ব্যাপারে স্যার আমার সাথে ব্যক্তিগতভাবে যখন অনেকের কথা হয়, তারা বলেন যে এটা একটা নীতিমালা থাকাটা খুবই জরুরি। আপনার স্যার মন্তব্য এবং এই নীতিমালা আনার জন্য কি করা উচিত স্যার? আচ্ছা, আপনি আমি এখানে দুটো খাতে যাই। প্রাইভেট সেক্টরে স্ট্রাকচার যে ইনস্টিটিউশন, সেটা কিন্তু মূলত প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালগুলো, দ্যাট ইজ মোস্ট স্ট্রাকচার, এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো, প্রাইভেট মেডিকেল কলেজগুলো রান করে ইউনিভার্সিটি নিয়ে, সেখানে কিন্তু একটা গভর্নিং বডি আছে এবং তাদের কিন্তু একটা দায়িত্ব আছে যে ওখানে যারা কাজ করে তাদেরকে আপনার নীতিমালা তৈরি করে দেওয়া। এবং আমার জানা মতে কোনো 4-5টা মেডিকেল কলেজ ছাড়া কোনো জায়গায় এটা নাই। প্রাইভেট সেক্টরে যে হাসপাতালগুলো এটা কিন্তু কমার্শিয়াল, মেডিকেল কলেজগুলো কিন্তু নন কমার্শিয়াল, এবং সেই হিসাবেই তারা ট্রিট হয় বা পারমিটে। এখন কমার্শিয়াল যে ফ্রেমটা যারা হাসপাতালগুলো চালায়, এখানে সরকারের একটা ভূমিকা আছে। সরকার কিন্তু স্ট্রাকচারের জন্য তারা বলে দেয় যে তোমার এর জন্য এতজন লাগবে, হিউম্যান রিসোর্স এত এত স্কোয়ার ফিট জায়গা, ছয় তালা করতে পারে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, এগুলো কিন্তু সরকার করে দেয়। কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ আপনার প্রাইভেট ক্লিনিক ভাড়া বাড়িতে, তাদের নিজস্ব স্ট্রাকচার নেই, তাদের যে কনসালটেন্ট থাকে তারা কিন্তু হেলথ সার্ভিস থেকে ওখানে যায়। সুতরাং দ্যাট ইজ এ ভেরি ডিফিকাল্ট, সরকার পারমিশন করেছে আমার ডাক্তারকে 2টার পরে টু সাপ্লিমেন্ট ইজ আর্নিং করার জন্য প্রাইভেট প্র্যাকটিস, সে প্রাইভেট প্র্যাকটিসের প্রেক্ষাপটে ওখানে যায়। এখন এগুলো কিন্তু অনেক কন্ট্রাডিক্টরি জিনিস রয়ে গেছে। আমার যেটা ধারণা, যে প্রথম যে জায়গাটা আপনাকে তৈরি করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি চাই, সরকার কি চায়। সরকার যদিও আপনার একটা প্রাইভেট আইন তৈরি করতে যাচ্ছে অনেকদিন থেকেই, কিন্তু সেটা কিন্তু আর্টিকুলেটেড করবে না। ওটা হচ্ছে যে ডাক্তারদের চিকিৎসা পাইলে তারা কিভাবে কি করবে না করবে। পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো বিভিন্নভাবে আছে। আমাদের পাশের যে দেশ, সেখানে কিন্তু প্রাইভেট চিকিৎসাটা কিন্তু আপনাকে নিয়ে নেওয়া হয়েছে যে কনজিউমার সেক্টর, কিন্তু আমাদের এখানে এটা কিন্তু কনজিউমার সেক্টর নয়। আমাদের এখানে যে বিধিবদ্ধগুলো আছে সেটা হয় সিভিল স্যুট বা ক্রিমিনাল স্যুটে কোনো অপকর্ম হলে সেটাকে চিকিৎসা করা, আর সেটাতে হ্যান্ডলিং করা। তো আমার যেটা ধারণা, যে প্রাইভেট সেক্টরে 3টা জিনিস, ওখানে যারা থাকবে তারা যাতে একটা রেগুলেট করবে চাকরি করতে পারে, তার জন্য সরকারকে ইনিশিয়েটিভ নিয়ে এই অসংলগ্ন ইয়াটাকে হাসপাতালগুলোকে একটা আর্টিকুলেটেড ফর্মে আনা। সেকেন্ড থিং যেটা হচ্ছে, যে সরকার যদি চায়, কারণ তারা কিন্তু পাবলিক হেলথের উপরে চাপটা কম পড়ছে, সেই কম পড়ার প্রেক্ষাপটে কিন্তু আপনার এই জায়গাতে প্রাইভেটলি চিকিৎসা যাচ্ছে, কিন্তু তারা যে কস্টিংটা দেয় সেটা কিন্তু তাদের অনেকেরই নিজেদের জায়গা নাই, অনেকেরই আপনার আনুষাঙ্গিকতা নাই। ইট ইজ এন ইন্ডাস্ট্রি অটো, তাইলে হয়তো এই বেনিফিটগুলো পেত, কারণ ডাক্তার হাসপাতাল নিয়ে যখন আপনারা কি বলে যে ব্যবসার কথা বলেন,
সরকারও এখান থেকে ভ্যাট নামে রাজস্ব আদায় করে, এগুলো কিন্তু অনেক কথা রয়ে গেছে, শুধু এক কথায় এটা সম্ভব না। আপনার কথার প্রেক্ষাপটে আমাকে একটাই বলতে হয় যে এগুলো যেহেতু আর্টিকুলেটেড হয়নি এবং ওপেন রয়ে গেছে, সুতরাং এগুলোর জন্য কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মানে দিন দিন এগুলোকে কিভাবে বেটার প্রকৃত করে জনগণের স্বাস্থ্য বা চিকিৎসা সেবা, স্বাস্থ্যের চেয়ে ওরা কিন্তু মূলত চিকিৎসা সেবাটাই দেয় এই ক্লিনিক বা প্রাইভেট হাসপাতাল, সেটা করা যায় তার জন্য একটা প্রচেষ্টা করা, আন্দোলন করে। আপনার প্রাইভেট ক্লিনিক্স যখন আপনার সরকার রুল করে কোনো সময় দেখা যাচ্ছে সুইং করে, এটা রিপ্রেশন ডাক্তার বা ক্লিনিক্স ওয়ালাদের রিপ্রেসিভ একটা নেয়, আবার যখন ক্লিনিক্স ওয়ালারা এখানে যায় তারা দেখা যাচ্ছে তারা অপু লাইসেন্স চায় টু হোয়াট এভার দে ওয়ান্টেড টু ডু। এগুলো সমন্বয় করার জন্য যে রেগুলেটেড ফর্ম, সেই রেগুলেটেড ফর্ম করে পার্লামেন্টের অ্যাক্ট দিয়ে যদি এগুলো না করা যায় এটা ওই কথায় হবে না, কারণ কোনো যেইগুলো করার দরকার সেই জায়গাগুলোকে অ্যাক্টের মধ্যে এনে এই কাজগুলো করতে হবে। এবং সরকার এই সেক্টরটাকে যেহেতু পাবলিক পাবলিক হেলথটাকে এরা কি বলে যে অনেকটা মানে রিলিফ দিচ্ছে, তাদেরকে এখানে প্রণোদনাটা এই হাসপাতালগুলো এস্টাবলিশ করা বা আনুষাঙ্গিক করা সেটাও কিন্তু সরকারের এটাকে হেলথ ইন্ডাস্ট্রি ফর্মে নিয়ে ওই কাজটা করা দরকার বলে আমি এখানে। স্যার আমার কাছে একটা স্যার খুবই আপনি বললেন যে এটা তো পলিসি লাগবে, নীতি নির্ধারক যারা আছে পার্লামেন্টের মেম্বার যারা আছে তাদের এক ধরনের রেসপন্সিবিলিটি এরকম একটা সিস্টেম গড়ে দেওয়া। তেমন আমরা তো স্যার 90-এর গণ আন্দোলনের প্রজন্ম স্যার, আমরা 71-এর মুক্তিযোদ্ধার সময় তো আমরা খুব ছোট ছিলাম, আপনারা ছিলেন মুক্তিযোদ্ধার সেই প্রজন্মের। তো 90-এ ডাক্তার মিলনের মৃত্যুর পরে স্যার যেটা এক্সপেকটেশন ছিল স্যার, সেই জায়গায় আজকে যদি স্যার প্রাইভেট সেক্টরের হসপিটাল গুলোর দিকে তাকাই আমরা দেখতে পাই যে অনেক আমাদের পার্লামেন্টের মেম্বার রয়েছেন, মন্ত্রী রয়েছেন, যাদের এই প্রাইভেট মেডিকেল কলেজ এবং ক্লিনিক গুলো রয়েছে। আমি নাম তাদের উচ্চারণ করতে চাই না, বা আমি চাই উচ্চারণ করতে, উচ্চারণ এই জন্য করতে চাই যেন তারা যেন প্রেশার ক্রিয়েট করেন। আমরা যদি দেখি স্যার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার একটা মেডিকেল কলেজ রয়েছে, আমরা যদি দেখি যে স্যার আমাদের পার্লামেন্টের মেম্বার আনোয়ার খান মেডিকেল কলেজ সেটা একজন পার্লামেন্টের মেম্বারের, আমরা যদি আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী দেখি তার একটা মেডিকেল কলেজ রয়েছে, তাহলে আমাদের যারা নীতি নির্ধারক তাদের অনেকেরই স্যার এরকম মেডিকেল কলেজ রয়েছে। কিন্তু এই মেডিকেল কলেজগুলোকে প্রাইভেট সেক্টর বা হাসপাতালগুলোকে চালানোর জন্য এখন পর্যন্ত একটা নীতি তৈরি হলো না। সেকেন্ড কথা স্যার, বিএমএ হলো আমাদের ডাক্তারদের স্বার্থ দেখা, সেই সাথে সাথে জনগণের স্বাস্থ্য সুস্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের একটা ম্যান্ডেট একটা জিনিস স্যার। প্রাইভেট সেক্টরে এত পরিমাণ ডাক্তাররা রয়েছে তাদের স্বার্থর জায়গা থেকেও যদি স্যার এই নীতি নির্ধারণটা করার প্রয়োজন আমরা মনে করি, কিন্তু তারাও সেখানে কোনো সাকসেস স্টোরি তৈরি করতে পারে না স্যার, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন স্যার? না না এটা তো খুব সিম্পল জিনিস। প্রথম কথাটা হচ্ছে প্রাইভেট মেডিকেল গুলো তখন তৈয়ার হলো তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তা ছিল যে প্রাইভেট সেক্টরে মেডিকেল কলেজ করা উচিত না, কারণ আমার 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 আমি ওটা বলেছি এবং অনেক কাল এটার এগেনস্টে রেজিস্ট আমরা করেছি। কিন্তু একটা সময় যখন দেখা গেল যে পাবলিক সেক্টর আর এক্সপ্যান্ড করছে না, আবার এখন কিন্তু পাবলিক সেক্টর অনেক বেশি আবার এক্সপ্যান্ড করার চিন্তা করছে, প্রতি জেলায় জেলায় তারা মেডিকেল কলেজ করতেছে। অথচ আপনার যদি আমরা 80 সাল থেকে এই 2010 পর্যন্ত দেখি তখন কিন্তু পাবলিক সেক্টরে এই এক্সপ্যানশনটা ছিল না। তা আমার যেটা ধারণা আমি আবারও বলবো, আপনার প্রথম কথা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা, দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে হেলথ কেয়ার সিস্টেমটা যেটা করার কথা এটা কি আপনার পুঁজির বিকাশের জন্য যাবে, এটা কিন্তু মূল ব্যাপার, নাকি এটা সেবা খাত হিসাবে জনগণের স্বার্থে যাবে। এখন গ্লোবালি এটা কিন্তু একটা তৃতীয় বিশ্বে তো পুরাটাই এটা কিন্তু এখন একটা যেটা হচ্ছে যে ক্যাপিটাল ফার্মিং বলেন বিজনেস হয়ে যায়, আর বিজনেসের মূল লক্ষ্য যখন একটাই প্রফিট প্রফিট প্রফিট, এটাকে রেজিস্ট করার জন্য যারা করতে পারত যারা এটা বুঝে
সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চাপ দিয়ে এই কাজগুলো করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য 90 এর পরে আমরা মেডিকেল অ্যাসোসিয়েশন ইনক্লুডিং মাই ওয়ান, যেটা আমরা কিন্তু পুরাটাই পেয়েছি রাজনীতির ফ্রেম, কারণ রাজনীতিবিদ রাজনৈতিক দলের উইং হয়ে এখানে ক্ষমতায়িত হয়েছে, ডাক্তার কমিউনিটির ইয়া হইয়া হিসাবে এটা কিন্তু হয়নি। এবং এই যে রাজনীতি, রাজনীতি করাটা কোনো অন্যায় না, আগেও রাজনীতি মানুষ করত, কিন্তু তখনকার যেটা জনস্বার্থ বাদ দিয়ে চিকিৎসার স্বার্থ বাদ দিয়ে রাজনীতি করত, কিন্তু এখন যেটা হচ্ছে এই দলে ঢুকে তাদেরও আমাদেরও এক্সপেকটেশন বেড়ে গেছে। আমরা ওইখান থেকে নেতা হই, আমরা কিন্তু অন্য জায়গায় নেতৃত্বের জন্যই কাজটা করি, সুতরাং নিজের গভর্নমেন্টের এগেনস্টে মুখ করাটা এটা খুব কঠিন ব্যাপার, মানে এটাও একটা নীতিগত ব্যাপার। এলিজেন্স টু দ্য গভর্নমেন্ট হয়ে তার ওই পার্টির লোক হয়ে আমি এখন আবার জনগণের এলিজেন্স হব, দুইটা তো খুব ডিফিকাল্ট। যদিও হিপোক্রেটিক্যালি আমরা বলতে পারি যে পলিটিক্স তো জনগণের জন্যই করে, কিন্তু সেখানে আবার সাফারিংসটা কিন্তু জনগণের নয়। এখন এই জায়গার থেকে আপনি বাইরেতে পারছেন, কারণ আমরা যেটা হচ্ছে দুই দলের যে ফ্রেমটা আমাদের ডক্টর কমিউনিটিক্যাল অ্যাজ এ হোল বাংলাদেশের বিবর্তনটা এই দুই দলকে দিলে, এবং দুই দলেরই এখানে একটা বেনিফিট আছে। সুতরাং বেনিফিশিয়ারিকে যদি বলেন তুমি একটা ভালো কাজ করতে যাও, সেটা কিন্তু খুব কঠিন কাজ, নিজের স্বার্থ না রেখা এটা সম্ভব না। তাই বলে এটা হবে না তা আমি, কারণ করোনাতে এখন যে ঘটনাটা হলো সেটা কিন্তু আমাদের দেখাই দিয়েছে যে নোবডি ইজ ইমিউন টু এনিথিং। আপনাকে কিন্তু চিকিৎসার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে বাংলাদেশের এটাকে রিফর্ম করতেই হবে। আমরা কিন্তু এখন তাকায় থাকতেছি যে রিফর্মটা কোন দিকে যাবে, এটা কি প্রো পিপল ফর্মে আসবে, জনচাহিদা পূরণের জন্য আসবে, নাকি অন্য নিউ লিবারালিজমের এটাকে পুঁজিবাদের ফ্রেমে নিয়ে যাবে, এটা কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যাবে। যতক্ষণ পর্যন্ত এটা জনস্বার্থে জনচাহিদা না, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে, এবং এটা শেষ কে লিডারশিপ দিবে, কখন এটা হবে আমি জানি না। তো আমার যেটা ধারণা এটাকে হতেই হবে, এবং জনপ্রত্যাশাটা জনচাহিদা রূপান্তরিত হয়ে এটাকে আঘাত করতে হবে, কারণ জনপ্রত্যাশা আর জনচাহিদা এটা দিয়ে হবে না। রাজনীতিবিদদেরকেও ওই জনপ্রত্যাশার থেকে বলতে হবে যে জনচাহিদা চিকিৎসা খাতকে রিফর্ম কর জনস্বার্থে, এবং এই জায়গাটা যতদিন পর্যন্ত এই চাহিদাটা সৃষ্টি না হবে সেখানে জনগণের শত্রু এখানে ডাক্তাররা হবে, কারণ সরকারও বা রাজনীতিবিদরাও কিন্তু ওই ডাক্তারদেরকে দেখাই দিবে যেটা এতদিন পর্যন্ত দিয়ে আসছে। কারণ আজকে যে উলঙ্গ বা সরা থাপড়া যে আমাদের চিকিৎসা খাত এটা কিন্তু সাধারণ মানুষ বুঝেনি, ইভেন ইন্টেলেকচুয়ালরাও বুঝেনি, আজকে কিন্তু তারা বুঝেছে যে তারাও এর থেকে মুক্ত না, তাদের স্বার্থের মধ্যে আছে, এবং আমি মনে করি তাদের গুড সেন্স উইল প্রিভেইল সো দ্যাট দে ক্যান ডু সামথিং ফর দ্য কমিউনিটি এন্ড ফর দেমসেলভস। স্যার ধন্যবাদ। স্যার আপনার কাছে একটু আসতে চাই, আমি জাস্ট আলাপ করতে করতে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, যখন আমরা দেখতেছি যে কমিউনিটি ক্লিনিক এজ এ প্রাইমারি লেভেল হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করবে, আপনার যে ট্রাস্ট গঠন করা হয়েছে সেই ট্রাস্টের মাধ্যমেও একটা সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে হেলথ সেক্টরের জন্য যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস দেওয়া, সাথে সাথে আপা একটা কথা কিন্তু বলা হচ্ছে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমাদের রেফারেল সিস্টেমটা ইনসিওর করতে হবে। এখন আমি একটা জিনিস আপা জানতে চাই যে আমরা যদি রেফারেল সিস্টেম করতে চাই তাহলে কমিউনিটি ক্লিনিক থেকে আমরা রেফারেল সিস্টেমের জন্য পাবলিক এবং প্রাইভেট এই দুটোকে কিভাবে আপনার লিংক আপ করা সম্ভব হবে, এটা কি আপনারা ভাবছেন কিনা? রেফারেল সিস্টেম নিয়ে আমরা সবসময় মনে করি ইন্টারেস্টেড, কারণ সবাই একটু অসুখ বিসুখ হলে, সর্দি জ্বর হলে একদম উপজেলা হাসপাতালে, গ্রামের লোক উপজেলা হাসপাতালে চলে যাবে, এটাও ঠিক না। আবার অথবা একেবারে আমাদের দেশে যেটা দেখা যায় যে মেডিকেল কলেজ অথবা
এরকম সেকেন্ডারি হসপিটাল গুলিতে সামান্য অসুখ বিসুখ হলে সেখানে চলে যাচ্ছে, এটাও ঠিক না। এটাতে যেমন সেই সব ফেসিলিটির বার্ডেন বেড়ে যাচ্ছে, সেরকম রোগী দেখারও কোয়ালিটি কিন্তু নেমে যায়। তো সেইখানে রেফারেল সিস্টেম তো অবশ্যই ডেভেলপ করতে হবে, এবং সেই রেফারেল সিস্টেম আমরা যখন কমিউনিটি ক্লিনিকে গাইডলাইন দিতাম, তখন আমরা বলতাম যে সেখানে মানে 5% অবশ্যই 5% রেফারেল রেফার করতে হবে। কারণ অনেক সময় হয় কি, যারা সার্ভিস প্রোভাইডার তারা চিকিৎসা দিতে যেতে একটু সাহসী হয়ে ওঠেন এবং অনেক সময় কমপ্লিকেশন তৈরি করেন, এবং সেখানে তারা রেফার করতে চান না, সবটাই নিজের নিজেরা করে ফেলতে চান। সেখানে আমরা কিন্তু ম্যান্ডেটরি করেছিলাম যে অ্যাটলিস্ট 5% পেশেন্টকে পেশেন্ট রেফারড হবে টু দা হায়ার ফ্যাসিলিটি। এটা আসলে এটা যদি একটা আপনি টেকসই একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চান, তাহলে রেফারেল সিস্টেম ইজ এ মাস্ট। আপনাকে একেবারে কমিউনিটি ক্লিনিক থেকে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য স্থাপনাগুলো আছে সেগুলি অতটা সক্রিয় নাই, বা সবসময় পাওয়া যায় না সেখানে সার্ভিস, জনবল পাওয়া যায় না। কাজেই যেটা হয় এখন, এখনো পর্যন্ত যেটা প্র্যাকটিক্যাল, সেটা হলো যে কমিউনিটি ক্লিনিক থেকে সরাসরি উপজেলা লেভেলে রেফার করা হয়, এবং সেখানে একটা কমিউনিটি ক্লিনিক কর্নারও করা আছে, যেখানে গেলে তারা একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট তারা পাবেন যে কমিউনিটি ক্লিনিক থেকে রেফার কে। এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে ডেভেলপ করার চেষ্টা করছি, এবং সেখান থেকে সেকেন্ডারি হসপিটাল, টারশিয়ারি হসপিটাল, এই জিনিসটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে পরে এই যে আমাদের যে পাবলিক হসপিটাল গুলির উপরে যে প্রেশার হবে এবং যার জন্য কোয়ালিটি সার্ভিস দিতে পারবেন না, এটা তো আমি মনে করি যে এটা অবশ্যই এটা আমাদের একটা রেফারেল সিস্টেমের মাধ্যমেই হওয়া উচিত এবং সেটা মাস্ট। তবে এই সাথে সাথে আমি একটা কথাও বলতে চাই, যে আপনার আসলে তো আলোচনাটা শুরু হয়েছিল যে কোভিডে কমিউনিটি ক্লিনিকের কি ভূমিকা, সেইখানে কোথায় কোভিড এর পেশেন্ট তো কমিউনিটি ক্লিনিক চিকিৎসা করবে না, তবে তার জনসচেতনতামূলক কার্যক্রম, যেহেতু হেলথ এডুকেশনের সাথে সাথেই তাদেরকে কোভিড সম্পর্কে সচেতন করা, কি কি নিয়ম কানুন মানতে হবে সেইটা বোঝানো, এইটা কতদূর কত বেশি ছোঁয়াতে সেইটা তাদেরকে বোঝানো, এবং সেইখান তার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি কি করতে হবে, এরকম গাইডলাইন কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, এবং সিএসসিপিরা সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু তাদের জনসচেতনতামূলক কার্যক্রম কিন্তু করে যাচ্ছেন। এটা এখন সবাই একদম খুব ভালোভাবে করতে পারছেন এমন নয়, কিন্তু আমার মনে হয় যে সেরকম গাইডলাইন অলরেডি দেওয়া হয়েছে এবং সেই মতন তারা কাজ করছেন। তবে কমিউনিটি ক্লিনিকের প্রতিদিনের কাজের সাথে এখন আমি যেহেতু আর যুক্ত নাই, কাজে আমি বলতে পারবো না যে কত পার্সেন্ট এটাকে কার্যকর করা গেছে বা যায় নাই, কিন্তু গাইডলাইন বোর্ডের থেকে গাইডলাইন একটা দেওয়া হয়েছে এবং সেই বোর্ডের আপনি তো সেটা হলো যে আপনার আমরা বাস্তব চোখে কি দেখি, যে এই যে প্রাইভেট হসপিটাল গুলি, সেই প্রাইভেট হসপিটাল গুলি কিন্তু সবসময় যে এথিক্যালি রান করানো হচ্ছে এরকম নয়। আমরা যদি দেখি সিজেরিয়ান সেকশনের সংখ্যার ব্যাপারে, অন্যান্য অপারেশনের ব্যাপারে, এগুলি কিন্তু এবং তাদের রোগীদেরকে চার্জ করার ব্যাপারে, এগুলির ব্যাপারে অনেক কিছু করণীয় আছে সরকারের, এবং সেখানে আমি মনে করি যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনেরও এই একটা গাইডলাইন তৈরির ব্যাপারে সরকারকে সহায়তা করা, এবং সরকারকে মানে আমি আর একটু কুরুষ ভাষায় বললে সরকারকে বাধ্য করা একটা চেষ্টা নিতে হবে, যাতে এই যে প্রাইভেট ক্লিনিক গুলিতে যে অবৈধভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, টাকা পয়সার দিক থেকে বলেন সব দিক থেকে বলেন, এইটা বন্ধ করাটা আমাদের জন্য একেবারে মাস্ট হয়ে গেছে। প্রাইভেট ক্লিনিক মানেই একটা মানুষের ধারণা হচ্ছে যে এখানে যে একটা রক্ত চুষার ব্যাপার হয়ে যাচ্ছে, কাজে সেইখানে প্রাইভেট ক্লিনিক, আমি সবার কথা বলবো না, তবে বেশিরভাগের ক্ষেত্রে আমি দেখি
যে আননেসেসারি অপারেশন করা, আননেসেসারি খরচ করা, অপ্রয়োজনীয় ভাবে আইসিইউতে ঢুকানো, অপ্রয়োজনীয় ভাবে অক্সিজেন দেওয়া, এগুলি করে আমার মনে হয় যে তারা একটা মেডিকেল এথিক্স যে জিনিসটা বলতে আমরা যা বুঝি সেটার থেকে অনেক দূরে তারা আছেন। কাজে তাদেরকে কিভাবে গাইডলাইনের মধ্যে নিয়ে আসা যায়, এখানে আমি আশা করব যে ডাক্তারদের যে সমস্ত, শুধু তো বিএমএ না, বিএমএ ছাড়াও কিন্তু ডাক্তারদের আরো অর্গানাইজেশন আছে, যেমন সাথীপ আছে, ড্যাব আছে, ডাক্তার্স ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আছে, আরো আরো আছে, তারা সবাই মিলে বসে কিভাবে এই প্রাইভেট সেক্টরের যে চিকিৎসাটাকে একটু এথিক্যাল করা যায়, মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসা যায়, এই ব্যাপারে চিন্তা করতে হবে। আমার মনে হয় যে আমার আলোচনা তো শেষ, আমি এখন কি লিড করতে পারি নাকি? সেটার মনিটরিং বা অ্যাজ ইউজুয়াল যে হাসপাতাল গুলো সার্ভিস দেয় সেটার মনিটরিং এর কি ব্যবস্থাপনা করা উচিত? কারণ আপনি দেখেন যে এই আজকে যত আলোচনা হচ্ছে, আমরা আলোচনা এই রিজেন্ট হসপিটালের কথা শুনছি, জেকেডির কথা শুনছি, আনোয়ার খান মডার্ন হসপিটালের কথা শুনেছি, আমরা আপনার ইউনাইটেড হসপিটালের কথা শুনেছি, এমন কোন হসপিটাল নাই যেখানে আপনার মানুষদেরকে ভোগান্তি বাড়ানো হচ্ছে না। টাকা পয়সা তো বেশি তারা নিচ্ছেই, কোয়ালিটি অফ সার্ভিসও খুবই খারাপ। আমি যেহেতু আপনি আইডিসিআর এর অ্যাডভাইজার হিসাবে আছেন, সেই সাথে সাথে আপনি বিএম এর বর্তমান বিএম এরও একজন নেতা এবং বিএম এর একজন সদস্য, তো এই জায়গাটা থেকে দেখেন যে যখন কোভিড আসলো তখন আইডিসিআর নিজেরা শুধুমাত্র তারাই টেস্ট গুলি করলো, তখন বিভিন্ন রকম WHO এর গাইডলাইন যখন বলা হলো যে অন্যান্যদেরকে দেয়া হোক, সেটা তারা দিলেন না। না দিয়ে WHO এর গাইডলাইন আছে, স্ট্রাকচারাল বিভিন্ন রকম অব্লিগেশন আছে, এগুলো বলে তারা দিলেন না। তারপরে যখন আপনার যাদেরকে দেয়া হলো তাদের কোনো মনিটরিং, তাদের কোনো আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স এর কোনো সিস্টেম হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। এখানে আইডিসির রোলটা কি থাকা উচিত ছিল এবং বিএম এর এখানে রোল কি থাকা উচিত ছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ, এই আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা। তবে আমি ভালো হতো যদি যাদের সম্পর্কে আলোচনা করছি তাদের কোনো প্রতিনিধি থাকলে ভালো হতো। আমি প্রাইভেট খাতে সমর্থক না, রশিদুল স্যারও মনে হয় তাই না, নার্গিস আপাও তাই, কিন্তু প্রাইভেট খাতে শুধুমাত্র রিজেন্টই একমাত্র উদাহরণ আদর্শ এটা মনে করার কোনো কারণ নাই। প্রথম দিকে প্রাইভেট খাত তো রাজিই হচ্ছিল না যে আমরা কোভিড ই করবো না, সরকারি যারা তারা করুক, সরকারের মধ্যে আমরা বলছে যে আলাদা হাসপাতাল বানাও, আমাদের জেনারেল হাসপাতালে কোভিড ঢুকতে দিব না, না সমস্যা ছিল। তো সেই ফাঁকে আপনার এই রিজেন্ট সুযোগটা নিয়েছে। আইডিসিআর এর অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু আইডিসিআর কিন্তু যখন যে পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত যখন স্যাম্পল কালেকশনের দায়িত্বটা আইডিসিআর এর ছিল, তখন অন্যান্য হাসপাতালকেও ইতিমধ্যে মার্চ মাসের শেষের দিকে তারা দায়িত্ব পায়, বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি হাসপাতাল। এই জেকেজির মতো লোকরা কিন্তু আইডিসিআর এর কাছে ধারে ভিড়তে ভেড়ার সাহস পায়নি এবং তারা তখন থেকে লবিং করছিল যে আইডিসিআর এত স্যাম্পল কালেকশন করতে পারবে না, এটা ডিজি হেলথ দায়িত্ব নেই। এবং আমরা ভাবছি যে এটা তো একটা কথার কথা, কারণ আইডিসিআর এপিডেমিওলজিক্যাল ইনস্টিটিউট তাদেরকে জনবল দিয়ে স্ট্রেংথেন করে তাদের উপরে তদারক করবে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু দায়িত্বটা চট করে নিয়ে নেওয়া হলো, স্বাস্থ্য অধিদপ্তর নিলেও কি তা স্যাম্পল কালেকশন কি হবে বুথের মাধ্যমে, এই বুথের মাধ্যমে এটা এটা সমালোচক ছিল আইডিসিআর যে বুথের মাধ্যমে স্যাম্পল কালেকশন করতে গেলে সংক্রমণটা বাড়বে, রাস্তার মধ্যে একটা জায়গায় সেখানে কোনো আইপিসি ইনফেকশন কন্ট্রোলের ব্যবস্থা, মহাখালীর তৃতমি কলেজের সামনে বুথ লাগাই দিল এই জেকেজি মনে হয়, তখন তারা কন্ট্রাক্ট পায়নি। তো এই হয়তো তারাই মনে প্রভাবিত করেছে যে যদি আইডিসিআর কাছে এই স্যাম্পল কালেকশনের দায়িত্ব থাকে তাহলে তো আমরা সুযোগ করতে পারবো না, এবং যখনই স্বাস্থ্য দপ্তরের কাছে গেল তখন এই এই সমস্ত মাল ঢুকে গেল। তো যাই হোক, আমি আইডিসিআর এর সাফাই গাইছি না, যে যেটা আপনি বলছেন যে মনিটরিং করার দায়িত্ব, হ্যাঁ আইডিসিআর এর উপরে দায়িত্ব ছিল যে তারা সমস্ত ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল করবে, তারা স্যাম্পল কালেকশন যারা করবে ওদেরকে ট্রেনিং দেবে, কিন্তু মে মাসের পহেলা তারিখ থেকে যখন একটা ঘোষণা বলা হলো যে আইডিসিআর শুধুমাত্র
অন্যান্য ল্যাবরেটরি থেকে যদি স্যাম্পল দেওয়া হয় কোয়ালিটি কন্ট্রোল তারা করবে আর পুরো দায়িত্ব আইডিসির নাই। এমনকি কোনো তথ্য আসবে, আজকে যে আপনার আইডিসির ওয়েবসাইটে যে একটা উল্টাপাল্টা গ্রাফ দেখেন বা ঢাকা শহরে কত রোগী যে প্লাস করে যখন আবার ডেইলি ব্রিফিং এর যোগ দেখবেন প্রায় লাখ খানেক রোগীর সংখ্যা কম, কারণ আইডিসির কাছে এপ্রিল মাসের পর থেকে তথ্য আসে না, টেলিফোন করে করে আর কত তথ্য নেওয়া যায়। আইডিসির একটা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, যে দায়িত্ব যখন নিয়েছে স্বাস্থ্য দপ্তর তারাই সবকিছু করুক, আমাদের কাছে যখন অনুরোধ করে ভিআইপিরা ইয়ে করে এসএমএস করে যে আমাদের ভাই ভাতিজা গাড়ির ড্রাইভার আমার মামা তো ভাই তার টেস্ট করে দাও, চাকরি বাঁচানোর জন্য হোক বা যে কারণে হোক সেগুলো হয়তো টেস্ট করতে হয় আইডিসিআরকে, কিন্তু সার্ভেলেন্সের কাজটা অবশ্যই আইসিটিডিআরবির সাথে আইডিসিআর করছে, সেটা নীরবে নিভৃতে ওগুলো পত্রিকায় ফলাও করে দেওয়ার পক্ষপাতী যারা করতে থাকে সেটা না, কিন্তু অন্য অনেকে দুইটা কাজ করে 200 কাজের পত্রিকা ফলাও করছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই বিষয়গুলো একতরফা ভাবে আলোচনা করলে সমাধানটা হবে না, ব্যক্তিগতে ব্যক্তি খাতে তখন কেন এই ঢুকলে রিজেন ঢুকলো কখন, তখন সরকারি বেসরকারি হাসপাতাল দূরের কথা, সরকারি হাসপাতাল রাজি হচ্ছে না করোনা পেশেন্ট দেওয়ার জন্য, ওই সময় ওরা আসলো তাদের মনে কি ধান্দা ছিল এখন পরিষ্কার, যে তারা রিজেন্ট হাসপাতাল ডাক্তার শামীমকে আমি রেফার করেছি যে রিজেন্ট হাসপাতালে রোগী নিয়ে যাও, সেখান থেকে রোগীকে ইউনাইটেড আনালো, ইউনাইটেড থেকে সেই রোগী ট্রান্সফার করার সময় ইয়েতে মারা গেল, ইয়েতে কোয়েতপত্রীতে যাওয়ার সময় সেই চিকিৎসা করবার জন্য পারমিশন দেওয়া হলো, কিন্তু স্যাম্পল কালেকশন করার দায়িত্ব তারা কিভাবে পেল, এটা কোনোভাবে তাদের তো কোনো ল্যাবরেটরি নাই, তারা কিভাবে স্যাম্পল কালেকশন করে এই কথাটা কেউ জিজ্ঞেস করছে না, চিকিৎসা লাইসেন্স দিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ লাইসেন্স তো অনেক প্রতিষ্ঠানের নাই, কিন্তু রিজেন্ট হাসপাতাল কোন ক্ষমতা বলে কার নির্দেশে স্যাম্পল কালেকশন করার দায়িত্ব পেল, তাদের স্যাম্পল কালেকশন করার দায়িত্ব ছিল না, তাদেরকে দায়িত্ব ছিল যারা কোভিড রোগীর চিকিৎসা করবে, সেটা নিয়ে কেলেঙ্কারি হয়েছে গভর্নমেন্ট সমস্ত একজন সরকারি ডাক্তারদেরকে ডেপুট করা হলো রিজেন্টে, তাতে তাদের সাথে ঝামেলা হলো, ডাক্তার উইথড্র করলো ডিজি, তারপরই তাদের দায়িত্ব উইথড্র করে দেওয়া হয়েছিল। আমি স্পেসিফিক আলোচনায় যাব না, তো বেসরকারি হাসপাতালই বলুন সরকারি হাসপাতালে বলুন তারা ঠিকমতো কাজ করছে কি না, ক্লিনিক্যাল গাইডলাইন অনুযায়ী তারা চিকিৎসা দিচ্ছে কি না, সেইটা সেইটা দেখার দায়িত্ব কিন্তু আপনার স্বাস্থ্য অধিদপ্তরের যে আপনার ইয়ে আছে ডাইরেক্টর হসপিটাল তাদের দায়িত্ব, সেটা আপনি সেটা তো করছেন না, সরকারি হাসপাতাল হাসপাতালে করছেন না, যে ল্যাবরেটরি টেস্ট দিয়ে আপনি কেলেঙ্কারি বলছেন আমি নাম বলবো না নিজের গায়ে পড়বে, সরকারি প্রতিষ্ঠান ল্যাবরেটরি প্রতিষ্ঠান একদিনে সব পজিটিভ, ওই দিন সে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সব স্যাম্পল নেওয়া হয়েছে, হুইচুই পড়ে গেল আভ্যন্তরীণভাবে, এটা পত্রিকায় আসেনি, কারণ এবার সব একসাথে পজিটিভ হলো, ওগুলো আবার রিটেস্ট করার জন্য আইডি সেরে পাঠানো হলো, দেখল না এখান তো সব পজিটিভ না, তাহলে পরের দিন আসলে স্যাম্পল টেস্ট সব নেগেটিভ, তাহলে এই সমস্ত ফাইসলামি কিন্তু এই সরকারি ল্যাবরেটরি হয়েছে, কাজে এইটা হয়তো পত্রিকায় আমরা দিই না, বাণিজ্য নষ্ট কেউ দেয়নি, তারাও দেয়নি, অন্যরাও দেয়নি, কাজে এই এগুলো এগুলো ইয়ে করার দেখভাল করার দায়িত্ব সবই সরকারি বেসরকারি চিকিৎসা হোক স্যাম্পল টেস্টিং হোক এগুলো ব্যাপার, এখন কারবারটা হওয়ার পর কী হয়েছে, সরকারি যারা ডাক্তার সরকারি কর্মচারী সরকারি কর্মকর্তা যারা ক্লেম করেছে আমরা কোভিড আক্রান্ত কোভিড যোদ্ধা সবগুলো এখন বন্ধ হয়ে গেছে, এগুলো এখন রিচেক করা হবে, এই যে কোভিড যোদ্ধারা যে সার্টিফিকেট দিয়েছে কোত্থেকে আসছে এটা মূল ডাটাবেজে এর সাথে মিলাতে হচ্ছে, এগুলো আমার মনে হয় এগুলো এক সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত, এবং যারা এখন এগিয়ে আসছে করোনা প্রথম প্রথম তো কেউ রাজি হয় নাই, এখন কিন্তু অধিকাংশই প্রাইভেট ক্লিনিক তারা কিন্তু করোনা চিকিৎসা দিচ্ছে, এটাতে কোনো ভয়ের কিছু নাই এবং এতে তো প্রফিট তো কম হয় না, আমি তাদের নেগেটিভলি বলছি না, এটা তারা এখন আমি যাদের কাছে আগে রোগী পাঠাইতে পারতাম না তারা এখন বলতেছে মোস্তাক ভাই আমরাও কিন্তু কোভিড রোগীর চিকিৎসা দিচ্ছে দিচ্ছি রোগী পাঠায়েন, কোভিড রোগী পাঠানো কি একটা ইয়ে হয়ে গেল নাকি প্রফিট নাকি, আস্তে আস্তে বলছি হ্যাঁ মোস্তাক ভাই সবসময় তো আপনি আমাদের বিরুদ্ধে, আপনি তো একটা আদর্শ লোক, আমি না আমি বিরোধীর বিরুদ্ধে না, ঠিক আছে শামীম শেষ করে দেন জি, মোস্তাক ভাই কে আবার লাইনে নিয়ে আসছি, মোস্তাক ভাই তো লাইনটা একটু স্যার আপনার কাছ থেকে একটু লাস্ট একটু আপনার বক্তব্যকে শুনতে চাই, যে আমাদের এই প্রাইভেট সেক্টরকে মনিটরিং এর জন্য ইমিডিয়েটলি কোভিড অবস্থায় কি করা উচিত স্যার, আমার কিন্তু মুশকিল না কিন্তু মুশকিল তো হচ্ছে আপনার সেই সংগতি নাই,
তুমি কিন্তু আবারও বলবো সংগতি নাই, যদি করতে হয় মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে তাদেরকে ভিজিলেন্স রাখার জন্য সমস্ত লজিস্টিক দিয়ে দেন ইকুইটি দেন। এটা আপনি যদি বলেন যে হেলথ ডাইরেক্টরেট দিয়ে এটা সম্ভব, এই মুহূর্তে এটা সম্ভব না, কারণ এটা যেভাবে রিঅর্গানাইজ করতে হবে সেটা না, এখন কিছু লোক আছে ওদেরকে দিয়ে আপনি যদি করতে চান অন পেমেন্ট দ্যাট দ্যাট ক্যানট বি ফ্রি ওয়ান, আপনার একটা টিম তৈরি করে দেন, তারা এই ভিজিলেন্টটা হবে যে ঠিক মতো করছে কি না, সেটা কিন্তু এখনো করেন, এখনো মনিটরিংটা হচ্ছে না। সুতরাং মন্ত্রণালয়ের দায়িত্ব হবে একটা ভিজিলেন্ট টিম করা এবং সেখানে তাদেরকে লজিস্টিক এবং পেমেন্ট করতে হবে, এগুলো দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু ডু ইট। স্যার রিকমেন্ডেশনটা যদি এইভাবে বলি যে মন্ত্রণালয়ের এখন উচিত হবে যে একটা জাতীয় কমিটি করে এই কোভিড এর যে ব্যবস্থাপনা রয়েছে স্বাস্থ্য ব্যবস্থাপনা তাকে মনিটরিং করার জন্য একটা সেই কমিটির মাধ্যমে কাউকে অ্যাসাইন করা, এটা ফ্রি অফ কস্ট না, উইথ দ্য কস্ট পেমেন্ট দিয়ে তাদেরকে মনিটরিং ব্যবস্থা, এই পলিসিটা তারা রিকমেন্ড করবে প্রাইম মিনিস্টার হাসিনার কাছ থেকে, রিকমেন্ড হয়ে আসলে দেন ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট তো আছে, সেইভাবে এটা করতে হবে, এটা ওই ইয়া দিয়া হবে না, ধামাচাপা দিয়া হবে না। জি আপনার কাছে, জি জি আপা আপনার কাছে একটু আসি আবার, আপনার রিকমেন্ডেশন কি প্রাইভেট সেক্টরকে মনিটরিং এবং সুপারভিশন করার জন্য? আমার রিকমেন্ডেশন হলো যে একটা স্ট্রং গাইডলাইন, এবং শুধু গাইডলাইন থাকলে হবে না, সেই গাইডলাইনের প্রপার ইমপ্লিমেন্টেশন। আমরা অনেক গাইডলাইন তৈরি করি, অনেক নীতিমালা তৈরি করি, কিন্তু এটার বাস্তবায়ন কোনো ক্ষেত্রে আমরা দেখি না, এবং এই বাস্তবায়ন যদি না হয় এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রেও ধরেন আমি কাউকে কটাক্ষ না করেই বলতে চাই যে শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে পরে কোনোদিনও বাস্তবায়নটা হবে না, কাজে সেইখানে পরীক্ষিত লোকজন দিয়ে বাস্তবায়নটা করতে হবে, বাস্তবায়নটা মনিটরিং করতে হবে যে বাস্তবায়নটা সঠিকভাবে। আমাদের যে গাইডলাইন করা হলো, আপনি যদি স্বাস্থ্য নীতিটা দেখেন অনেক ভালো ভালো কথা আছে, তার কয়টা বাস্তবে বাস্তবায়িত হয়েছে বলেন? এরকম অনেক নীতিমালা আছে, অনেক গাইডলাইন আছে, কিন্তু আর আমি মনে করি যে সেগুলি যদি আমরা প্রপারলি বাস্তবায়ন করতে পারি সব ক্ষেত্রেই, আপনি আইনের ক্ষেত্রেও দেখেন, আমি একজন মহিলা তো কাজে আমি বলবো যে নারী নির্যাতন প্রতিরোধেও অনেক আইন কানুন আছে, কিন্তু বাস্তবিত হচ্ছে না সেটা, কাজে সব ক্ষেত্রেই আমি মনে করি যে আইন নীতিমালা সব যা আছে অন্তত সেটাকে আপডেট তো করতেই হবে, টাইম এগুলি তো আর ধর্মগ্রন্থ না, এগুলি তো টাইম টু টাইম আপডেট করতেই হবে, কিন্তু তারপরে যেটা করতে হবে যে সেটার বাস্তবায়নটা কতদূর সেইটার একটা একটা সালতামামি হওয়া দরকার যে বাস্তবায়নটা হচ্ছে কিনা, সেই বাস্তবায়নটাই আমি জোর দিব যে যেই নীতিমালাগুলো হবে সেই নীতিমালাগুলো, যেই গাইডলাইন গুলো হবে সেই গাইডলাইন গুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, আর বাস্তবায়িত না হয়ে থাকলে কি অসুবিধার জন্য, হয়তো অনেক সময় হয়তো গাইডলাইন যেটা হচ্ছে সেটা প্র্যাকটিকেবল না, সেই জন্য অনপ্র্যাকটিস সেটাকে কার্যকরী করা যায় নাই, তাহলে সেটাকে চেঞ্জ করতে হবে, সেটাকে যুগোপযোগী করতে হবে, এভাবেই কিন্তু করতে হবে। এবং আমি আবারও বলবো যে শস্যের মধ্যে ভূত রেখে কিন্তু এই দেশকে পরিবর্তন করা যাবে না, শস্যের মধ্যে ভূত রেখে চলা যাবে না, কাজে আমরা শস্যের ভূত গুলোকে তাড়িয়ে আসেন আমরা আমাদের দেশটাকে আবার একটু আপনি কি মনে করেন? আমি তো বললামই করে দেখা যেতে পারে যে এটা হাউ ফার ইট ইজ এফেক্টিভ, আমার নিশ্চয় আমাদেরকে ট্রায়াল এন্ড এররের ভিতর দিয়ে যেতে হবে, নতুন একটা পদ্ধতি হলে সেটা যে একদম সাকসেসফুল হয়ে যাবে এমন না, আমরা করে দেখতে পারি, তারপর যদি দেখা যায় যে সেটা ভালো রেজাল্ট আসছে বেল ভালো গ্রহণ করব, আর যদি দেখি যে না সেখানেও আবার কোন রকম রেজাল্ট আমরা পাচ্ছি না তাহলে আমাদের আবার অন্য পথ খুঁজতে হবে, ট্রায়াল এন্ড এররের ভিতর দিয়ে যেতে হবে। একটা
ফিক্স অচলায়তন, এই অচলায়তন দিয়ে তো দেশ চলবে না, আমাদেরকে আরো অনেক ডাইনামিক হতে হবে। হ্যাঁ, যেই প্রয়োজনগুলি আমাদের সাথে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আমাদের অনবরতই আমাদের নিয়ম নীতি সবকিছু বদলাতে হবে এবং এটাকে বাস্তবায়ন যোগ্য করে একটা নিয়ম নীতি করতে হবে। এবং সেইখানে আমি মনে করি যে আমাদের প্রফেশনাল অর্গানাইজেশন গুলোর যে ভূমিকা সেটা আরো অনেক স্ট্রং হওয়া দরকার, আরো অনেক ক্লিয়ার হওয়া দরকার। এবং একটা আমি বলতে চাই, আমি ইয়ে বলবো না যে যে সরকার যখন পাওয়ারে থাকে এই প্রফেশনাল অর্গানাইজেশন গুলো সেই সরকার সেই দলের হয়ে যায়, তো তারা তো আর তাদের দলের সমালোচনা করতে পারে না, তাই না? কাজে এই প্রফেশনাল বডিগুলি অঙ্গ সংগঠন না হয়ে এগুলোকে প্রফেশনাল অর্গানাইজেশন করতে হবে, এবং তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভালো। আমরা একটা জাস্ট আজকে যে আলোচনাটা করছিলাম, আমরা ভাবছি যে সিভিল সোসাইটির পক্ষ থেকে এরকম কমিউনিটি মনিটরিং এবং সাপোর্ট একটা গ্রুপ করা, করে এই যে করোনার কার্যক্রম গুলো চলছে সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা চেষ্টা করছি আপা, এখনো ফরমেট বা ইয়েতে আসতে পারিনি। যদি আমরা সেই কাজটা শুরু করতে পারি আপা, আপনাকে আমাদের সাথে চাই, আপনার নেতৃত্ব এবং আপনার গাইডেন্সে আমরা এই কাজটা করতে চাই আপা। আমরা তো এখন বুড়ো মানুষ, আমরা এখন অবসলেট, এখন নতুন জেনারেশনকে নিতে হবে, নতুন জেনারেশন শুড কাম আপ ফার্স্ট, এবং তারাই দায়িত্ব নিতে হবে, তাই না? আর দুই নম্বর কথা হলো যেটা, যে আসলে তো নতুন জেনারেশনের মধ্যেও কিন্তু অনেক কমিটেড এবং মানে প্রো পিপল লোকজন আছে, আমাদেরকে তাদেরকে সার্ভিসে আনতে হবে, কেমন তাদেরকে সার্ভিসে আনতে হবে। যারা খারাপ লোক তারা সার্ভিসে সব আসতে পারছে, আর যারা ভালো লোক টেস্টেড লোক তারা সবাই পিছনে পড়ে যাচ্ছে, এটা কেন? আজকে সেইভাবেই আমাদেরকে এগোতে হবে যে যারা ভালো করতে পারবে দেশের তারা সামনে আসবে, যারা দেশকে একটা এই যে এখন বলেন যে এই যে রিজেন, এই যে দেখে দি, এই যে আরো নিশ্চয়ই এরকম আরো 10-12টা আছে, শুধু তো এই দুইটা ধরা খেয়েছে দেখে এখন এই দুইটা বললে হবে না, আরো তো আছে, তাহলে সেইখানে। এবং প্রাইভেট যে হাসপাতালগুলো আছে তারা এখন ব্যবসায়িক স্বার্থে কোভিড পেশেন্ট নিচ্ছে, কিন্তু এমনও হয়েছে যে একটা পেশেন্ট 9-10 জায়গায় ঘুরে কোথাও ভর্তি হতে পারে নাই, অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে। অনেক অমানবিক ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, অনেক অমানবিক আচরণ আমরা প্রত্যক্ষ করেছি, এবং সেগুলি কিন্তু প্রাইভেট হাসপাতালেরই বেশি, সম্পূর্ণ বলবো না, কিন্তু প্রাইভেট হাসপাতাল গুলির থেকে এরা রিজেক্টেড হয়ে বেশি কষ্ট ভোগ করেছে। এবং হার্টের রোগী কোভিড টেস্ট না করলে নিবে না তাকে, সেই রুগীকে বের করে দেওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়েছে, এসব ঘটনাও ঘটেছে, বুঝলেন? কাজেই আজকে আমাদের দেশটা তো আমাদের, এটা প্রাইভেট বা পাবলিক এই হিসাবে তো দেশ চলবে না, হ্যাঁ, সব রেখে তো একদিন চলে যেতে হবে, আমরা তো দেখতে পাচ্ছি তাই। কাজেই আসেন, আমি সেটাই বলবো, আমাদেরও এখন যাওয়ার টাইম হয়েছে, যাওয়ার আগে একটা অ্যাপিল যে আজকে পাবলিক বা প্রাইভেট না, আজকে আমাদের দেশটাকে আমরা প্রাধান্য দেই, দেশের মানুষকে আমরা প্রাধান্য দিই, একটু মানবিক হই, এবং ডাক্তারিটা যে একটা ব্যবসা না, এটা যেমন ডাক্তারদের বুঝতে হবে, আবার ডাক্তাররা খালি পেটে চিকিৎসা করবে তারা ভগবান হয়ে যাবে এরকমও না, কাজেই একটা ব্যালেন্সের মধ্যে আমাদের চলতে। অসংখ্য ধন্যবাদ আপা। তবে আমি এতটুকু বলতে পারি আপা যে আমরা এমিনেন্স এর পক্ষ থেকে যে সাহসটুকু পাই আপনাদের স্নেহ, আপনারা যে পথটা দেখিয়ে দিয়েছেন সেটার জন্য এখনো সাহস করে কিছু কথা বলার, কিছু কাজ করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি আপনার বললেন আপা যে আপনারা যারা বয়স হয়ে গেছে তাদের প্রয়োজনীয়তা, আমি মনে করি যে আপনাদের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, এবং আপনাদের গাইডেন্স আপনাদের অভিজ্ঞতা যদি আমাদের সাথে না থাকে আমরা নবীনরা বা আমরা যারা এই ফিল্ডে কাজ করছি এখনো আমরা আগাতে পারবো না। আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের আগাতে হবে, এবং আপনারাই আমাদের আইডল আপা, আপনাদেরকে দেখেই আমরা আপা শিখেছি, সেই জন্য আপা আপনার প্রতি অসংখ্য আমাদের শুভেচ্ছা, আপনার দোয়া আমরা চাই, আমরা যেন সামনের দিনে ভালো কাজ করতে পারি আপা, দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি আপা।
ধন্যবাদ ধন্যবাদ।